হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল পেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে চললাম সেটি হচ্ছে, পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম ডিক্সটি নিয়ে, ডিক্সটিতে আপনি কীভাবে ভেরিফাই করতে হয়। কিন্তু এই আপনার কয়েকদিন আগে আপনার ডিক্সটির অফিসিয়াল কোম্পানি, যেটি আপনার অফিসিয়াল ছিল, সেটি আপনার ডিক্সটি থেকে এখন অফিসিয়ালি .com হয়ে গেছে। অর্থাৎ আপনার যে ওয়েবসাইট ডোমেন রয়েছে সেটি চেঞ্জ হয়ে গেছে, এবং তারপর আপনার টুইটারে যে আগের অ্যাকাউন্ট ছিল সেটিও আপনার অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু এখন তাদের যে টুইটার রানিং, অর্থাৎ যেটি আপনার ব্যবহার করা হচ্ছে সেটাও আপনার চেঞ্জ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তাদের টুইটারে কীভাবে আপনার ইউজার নেম দিয়ে আপনার ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি প্রথমে একটি ব্রাউজার এন্টার করব। এখান থেকে আমার ডিক্সটি অ্যাকাউন্টে রয়েছে অলরেডি ভেরিফাইড। তো এখানে আপনি জাস্ট এখানে আপনার প্রোফাইল আইকন থেকে ক্লিক করে আপনি জাস্ট টুইটার দিয়ে কানেক্ট করে নেবেন। টুইটার দিয়ে কানেক্ট করলে আপনার ইজিলি আপনার লগ ইন করতে পারেন। তো আপনার ডিক্সটি থেকে এখন অফিসিয়ালি .com হয়ে গেছে। দেখেন উপরে লিঙ্ক দেখেন, ডোমেন অফিসিয়ালি .com /MD নুমান আহমেদ। তো এখানে আপনার যে ডোমেনটি চেঞ্জ হয়ে গেছে, তো এখন আপনার অফিসিয়ালি .com, এটি ডিক্সটি বা অফিসিয়ালি যেটি হচ্ছে, এটি হচ্ছে আপনার সকল সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ সকল সোশ্যাল প্রোফাইল আপনার একত্রিত এখানে অ্যাড করা যাবে এবং সব আপডেট এখানে শো করবে। যেমন এখানে দেখেন আমার টুইটার, তারপর ইউটিউব, তারপর ফেসবুক, তারপর আপনার ইনস্টাগ্রাম, সবগুলো এখানে অ্যাড দেওয়া। সো যে কেউ আপনার ইজিলি আপনার সকল সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পেয়ে যাবে। তো এখানে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড রয়েছে। সো এখন আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারেন ভেরিফাইডের জন্য, আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম ঠিক সেম ওয়ে। আমি জাস্ট এখন আপনাদের তাদের টুইটারের প্রোফাইলটি দেখাবো সেম ওয়েতে। জাস্ট আপনি মেনশনটা একটু ওই যে নতুন অ্যাকাউন্ট রয়েছে সেটিতে আপনি মেনশন করবেন। তো আপনার যদি ডিক্সটিতে যদি আপনার ভেরিফাইড যদি ইউটিউব বা আপনার স্পটিফাই এর দেন, তাহলে আপনার টুইট করা লাগবে না, অটোমেটিক আপনার ভেরিফাইড হয়ে যাবে। কারণ স্পটিফাই ভেরিফাইড যদি থাকে তাহলে আপনার স্পটিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনার ডিক্সটি ভেরিফাইড হয়ে যাবে। তারপর আমি টুইটার এন্টার করব। এন্টার করার পর এখানে আপনার সার্চ দিন, এ দেখেন অফিসিয়ালি, অর্থাৎ আপনার যে ডিক্সটি থেকেও এখন তারা অফিসিয়ালি কোম্পানির নাম দিয়েছে। তো এখন জাস্ট এখানে আপনার মেনশন করতে হলে তাদের যে প্রোফাইল রয়েছে সেটিতে এন্টার করুন। এন্টার করার পর টুইটে ক্লিক করলে এই দেখেন ইউজার নেম, এটি দিবেন, আর এটিতে আপনি টুইট করবেন। তারপর যদি আপনার চেক করে, চেক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিবে। তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পূর্বের ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নেবেন যে কীভাবে আমি পূর্বে অ্যাপ্লাই করেছি সেম ওয়ে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবে, এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।